চেচেনিয়া থেকে রেগিস্তান যাত্রাপথের এই অপরূপ সুন্দর দৃশ্য, এই ধরনের মনুমেন্ট অসংখ্য জায়গায় বানিয়ে রেখেছে। রাস্তার দুই পাশে অপরূপ সুন্দর গার্ডেন, এই হচ্ছে রেসিডেন্স এলাকা, এগুলো হচ্ছে রেসিডেন্স এলাকা। রাস্তার দুই ধারেই এই ধরনের অসংখ্য বাড়িঘর। তো একটা জিনিস হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাটগুলোর পরিবেশ, অসম্ভব সুন্দর। আর এখানে একটা মানুষের বড় স্যালারি হচ্ছে বাংলাদেশি টাকায় 40-45 হাজার টাকা। তবে এখানে জিনিসপত্রের দাম রাশিয়ার সর্বত্রই জিনিসপত্রের দাম অত বেশি না, খুব সস্তায় জিনিসপত্রের দাম। এই যে চানতারা, এই যে একটা মসজিদ, একটা ফ্যামিলির দৈনিক খরচ হচ্ছে 25-30 হাজার টাকা। এবং একজন লোক বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকা ইনকাম করতে পারে, আর ট্যাক্সি ড্রাইভার আরও বেশি করতে পারে। এই যে অপরূপ রাস্তা, রাস্তার পাশে সবুজ ঘাস, রেলিং করা, এই যে পতাকাগুলো উঠতেছে এদের, এবং এদের যে গ্যাস্টার লিডার, বিভিন্ন অট্টালিকায় ন্যাশনাল লিডারদের ছবি, পুতিনের ছবি, এদের প্রেসিডেন্ট পুতিন তার ছবি, আসলে অসম্ভব সুন্দর। আমি দেখতেছি আর হৃদয় মন দিয়ে উপভোগ করতেছি। এবং নিয়মকানুনরা খুব বেশি মানে, তা শৃঙ্খলা জাতি বলতে যা বোঝায় এরা তাই।